বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশের আলেম কুলের শিরোমণি কওমি বলেন আলিয়া বলেন তবলিগ বলেন পীর মাশায়েখ বলেন সকল সাইডে সবাই চলে গেছে আমাদের বটগাছ সামনে রয়েছেন শাইখুল ইসলাম আল্লামা ফরিদউদ্দিন মাসউদ হুজুর আজকের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশে এত বেশি আস্থাবান একজন আলেম তিনি আজকের আমাদের প্রধান আলোচক এখন তিনি আলোচনা করবেন এবং আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমি পরে সময় পাব না কারণ এই সমস্ত গোস্ত ভাত খাওয়ার পরে আপনারা সভাপতি ডাইল আমার সময় আপনারা দিবেন না সেটা আমি বুঝি তো সেই জন্য ফাঁকে ফাঁকে আমি আমার কিছুটা উদ্ধার করে নিয়েছি তো শোনেন ব্রাদারুল ইসলাম আমরা এই অনুষ্ঠান থেকে আল্লামার ফরিদউদ্দিন মাসউদ হুজুরকে আমরা শায়খুল ইসলাম এই লক্ষ্যটাকে আপনারা দিচ্ছি আপনারা সমর্থন করে ডাই হাত লাগাইয়ে দু জায়গায় দাঁড়িয়ে যান তিনি এখন থেকে আল্লামা ফরিদউদ্দিন মাসউদ হুজুর তিনি শায়খুল ইসলাম বাংলাদেশের সমস্ত কওমি বলেন আলিয়া বলেন তবলিগ বলেন পীর মাশায়েখ বলেন এই চার তরিকার সবাইকে নিয়ে সরকারের কাছে তিনি গ্রহণযোগ্য করবেন এবং বিশ্বের দরবারে তাকে তুলে ধরবার জন্য ইনশাল্লাহ তিনি তার জীবনের লাস্ট পোর্শন অফ হিজ লাইফ তার জীবনের শেষের অংশ তিনি যদি প্রচেষ্টা অব্যাহত রাখেন আমরা যদি তাকে ব্যাকিং দেই ইনশাল্লাহ ভালো ভূমিকা তিনি রাখতে পারবেন আজকে তিনি প্রধান আলোচক তিনি আলোচনা পেশ করবেন তারপরেই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আপনারা অনেকেই অনেকেই বুঝতে পারে না আসলে জিনিসটা না খুলে বললে তো বুঝতে পারে না এনআই বলতে তো নজরুল ইসলাম খান আমাদের যশোরের এলাকায় তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এত বেশি পরিমাণ আস্থাবান আমি তো ওই সুবহানবাগ মসজিদের ইমাম খতিব থাকাকালে ৪২ বছর যাবত আমি তাকে দেখতেছি সচিব থাকার সময়ও বাইরে যদি একজন আলেম ওয়েটিং এ থাকেন আর ওনার পিএস হয়তো তাকে ঢোকবার জন্য সুযোগ দিতেছে না ইঞ্জিনে মেশিনে দেখে সঙ্গে সঙ্গে বাহির হয়ে এসে ওনার অফিসারকে তিনি ধমকাইছেন যে একজন বিজ্ঞ আলেম বসা তুমি তাকে এতক্ষণ বসাই রাখছো কেন খুলনা যশোর এলাকার সমস্ত আলেম ওলামা গণের তিনি মাথার মুকুটে পরিণত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একেবারে টেলিফোন ছাড়াই যাই হাজির হওয়ার মতো অধিকার যোগ্যতা আস্থা যার আছে তিনি হচ্ছেন আলহাজ নজরুল ইসলাম এনআই খান সাহেব বিশিষ্ট শিক্ষাবিদ তিনি আজকের প্রধান অতিথি আমি অনেক বুঝে শুনে তাকে প্রধান অতিথি করেছি আপনারা জানেন এখনকার ক্যাবিনেটেও আমার প্রায় ১২ জনের অতিরিক্ত মন্ত্রী আছেন আমার পেছনে যারা নামাজ আদায় করেছে তো অতএব আমি সবগুলা এড়িয়ে গিয়ে এনআই খানকে আমি প্রধান অতিথি আজকের করলাম যে কি কারণে কারণ মাওলানা ইহসান সহ সবাই আমারে ধরছে যখন যে সিনিয়র লোক নিশ্চয় একটা পদ ঘাট বাতাইয়ে দেবে তো সেই হিসেবে ধরেছেন আর আমি ওনার ওই সাইডকে ধরছি আর এই সাইড দিয়ে শাইখুল ইসলাম এবং আল্লামা মাওলানা ফরিদউদ্দিন মাসুদ হুজুরকে ধরেছি অতএব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া হইছে ওয়া ফিল আখিরাত হইছে অতএব আপনারা যদি ঠিকমতো কাজ করতে রাজি হন আপনাদের যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাদের এই মর্যাদা প্রদান করেন আর যদি ইসলামিক স্টাডিজ আরবিক পড়ানোরও কিছু দায়িত্ব দেন তাহলে ওই সরকারি কলেজগুলোকে ঠেলে আরো সামনে নেওয়ার জন্য আপনারাও কিছু ইনশাআল্লাহ কষ্ট করতে রাজি হবেন সেটা আপনারা বলেন আর বিশেষ করে আজকের সাংবাদিক আমাদের প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাই এবং বোনেরা আপনারা যারা তশরিফ এনেছেন এইটা আমরা সরকারের বা সরকারের রিলেটেড কর্মকর্তা করে জ্ঞাতে আমরা নিতে পারবো না পারবো না পারবো না আপনারা যদি একটু নিজের অন্তর্হৃদয় নির্লালো আদর এবং দরদ দিয়ে যদি আপনারা লিখে দেন তাহলে বঙ্গবন্ধুর উত্তরাধিকার প্রধানমন্ত্রীর তো অনেক বাংলা সবাই বলেছে কিন্তু আমি উম্মুল ইনসানিয়া ইত্যাদি বলি কিন্তু আসলে হলো বঙ্গবন্ধুর কলিজার চিন্তা চেতনা গুলির উত্তরাধিকার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমি অবশ্যই ৪২ বছর থেকে ওনার ফ্যামিলিতে থাকার কারণে আমি হয়তো আপনাকে কিন্তু সেটা অফিসিয়ালি বলা যায় না মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে আন্তর্জাতিক তদন্তে ৬০টা দেশের প্রধানমন্ত্রী গণের চাইতে
কোয়ালিটিতে আমাদের জননেত্রী আলা শেখ হাসিনার মর্যাদাও আল্লাহ উপরে উঠিয়ে দিয়েছে। শুধু আপনারা খিপটানি করবেন না, পদ্মা ব্রিজটা যাতে ষোলো আনা উনি নির্ভুলভাবে চালু করতে পারেন, আর এই ঢাকা শহরে মাথার উপর দিয়ে যে রেলগাড়িটা যাতে চলে, আর ওই যে কর্ণফুলী নদীর নিচে দিয়ে একটা ব্রিজ শুরু করেছে, আর ওই দক্ষিণ সাইডে কক্সবাজারের রবিবার আমি দেখতে গেছিলাম, সেদিন দেখলাম যে আল্লাহ এমন একটা এয়ারপোর্ট শুরু করেছে, আর গভীর সমুদ্র বন্দর, আর বিদ্যুৎ উৎপাদনের কারণে কি যে সব শুরু করেছে, আল্লাহ এই সবগুলি যদি বাস্তবায়ন করে দেন আর টাকার পাহাড় হয়ে যাবে। আপনারা 300-350 আলেম খতিব সরকারি টাকা খাবেন, এইগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এগুলি হলো নসিব মতো, কিন্তু আপনাদেরকে ভালোভাবে ভূমিকা রাখতে হবে। আমি আজকে সাংবাদিক ভাই বোনেরা আপনারা ভালো করে একটু লিখে দিবেন, যাতে দেশবাসী জানে, দেশবাসী যাতে জানে আজকের আমি যাদেরকে হাজির করছি এগুলি হলো একটা একটা জলহস্তির মাত্র নাক এবং মাথাটা জাগাইছি। এখন যেহেতু প্রেস ক্লাবের কর্তৃপক্ষ তারা বলেছেন যে খবরদার এই লেস দেন 100 একশর কম আনবেন, আনাতে হুজুর আপনার কিন্তু সভাপতি গিরি থাকবে। এনারা আমাকে বলছে যে একশর কম আনবেন, সেই হিসেবে আমি আনি নাই, কিন্তু আমার দেশের ইমাম মুয়াজ্জিন খাদেম সব যদি আমি হাজির করি তাহলে প্রেস ক্লাবের সামনে ফাঁকা জায়গা রোগ এগুলি সব বেদখল হয়ে যাবে। আর সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী আমাদের মরহুম কর্নেল মালিক সাহেবের বৌরা মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ভাজন, এই আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় বলেন হুজুর আপনাকে আমরা মনে করি যে একজন সিনিয়র সমাজদার লোক, আর আপনি করলেন কি যে আমাদের স্বাস্থ্যবিধি সব, করোনা এখন বেড়ে যাচ্ছে, তারপরে ওই যে অমিক্রনটা সেটাও বলে একটু উঁকি দিতেছে, তারপরে ডেঙ্গু বলে কিছুটা আসতেছে, এই পরিস্থিতিতে ইনশাল্লাহ সাংবাদিক ভাইরা যদি একটু প্রচারটা ঠিক মতো দিয়ে দেন, আর আল্লামা ফরিদউদ্দিন হুজুর মেহরবানি করে যদি আলহামদুলিল্লাহ একটু জবানটা খোলেন, আর আমাদের গৌরব এবং গর্ব নজরুল ইসলাম খান স্যারে যদি ঠিক মতো তুলে ধরে, ইনশাল্লাহ তাহলে আপনারা হতাশ হবেন না। আর আপনাদের সামনে নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আলহামদুলিল্লাহ এই ব্রিজটা যাতে হয়ে যেতে পারে একটু ভূমিকা আপনাদেরকে রাখতে হবে। জোরে ডাক দেওয়া হয়, সবাইকে যদি ডাকা হয় আর সেরকম পরিবেশ যদি হয় আপনারা ইনশাল্লাহ আসতে রাজি হবেন না হবে না সেটা বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই দিক সম্মান বাড়িয়ে দিন। এখন আমি আহ্বান জানাচ্ছি আর দীর্ঘ না করে আল্লামা শাইখুল ইসলাম আল্লামা ফরিদউদ্দিন মাসউদ হুজুর, এখন তিনি আমাদের ফখরুল উলামা ফি বাংলাদেশ, তিনি এখন আমাদের সামনে তার মহামূল্যবান বক্তব্য পেশ করবেন, তারপরে আমাদের মাননীয় প্রধান অতিথি আমাদেরকে ধন্য করবেন বক্তব্য দিবেন। সম্মানিত আমাদের সাংবাদিক ভাইরা বোনেরা আপনারা যারা আসছেন, আমি সবাইকে বলি শোনেন, আলেমরা তো সবার বাড়িতে খায়, কিন্তু আমি এই যে মাওলানা এহসানকে বললাম যে সাংবাদিক সহ যারা মেহমান আসবেন এই ঠান্ডার মধ্যে, তো তাদের কি করবেন, একটু এত লেকচার শোনালে তো শুধু হবে না, কিছু তো সাবানোর ব্যবস্থাও করে দিতে হবে। তখন উনি বললেন যে হুজুর আমি দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছি, আমি ঠিকানা করলাম এক এক জনের বাবদে বাজেট কত দিলেন সেটাও তো জানতে হবে। তো উনি বললেন যে হুজুর ইনশাল্লাহ একজনের জন্য সম্মান জনক কেনি উনি মুরব্বী তাপস তারা থাকবেন, আপনারা সকলে হৃদয় নিগ্নালো দরদে মহাব্বতে ভালোবাসায় আপনাদের সকলকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি, আমাদের তাবারুকটা আপনারা গ্রহণ করবেন, এখানে বসেও খানা খেতে পারেন, সঙ্গে নিয়েও যেতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদের। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তা সেইটা আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন, কারণ এই বর্তমানের এই করোনার এই 1.5-2 বছরের মধ্যে এই ইমামগণ খতিবগণ তারা অনেকটা কষ্টের মধ্য দিয়ে তারা অতিক্রম করেছেন, তারা সরকারের একটু আদর স্নেহ পাওয়ার জন্য চেষ্টা করছেন, এর মধ্যে আমরা তাদের ভুল ত্রুটি ধরতে যাব না।